স্বৈরাচারের সব ভয় না, স্বৈরাচারের বড় ভাই শেখ হাসিনা এখন রাষ্ট্র ক্ষমতায়। শেখ হাসিনার থেকে দমন পীড়ন 1971 সালকে হার মানিয়েছে। ওবায়দুল কাদের সাহেব একা খেলতে চান তো, এদেশের জনগণ আর ওবায়দুল কাদেরকে একা খেলতে দেবেন না। এই নির্বাচন কমিশনকে গণভবন থেকে যখন টেলিফোন করা হয় তখন এই নির্বাচন কমিশনের নিচের কাপড় ভিজে যায়, তখন তিনি ভয় আতঙ্কে কিছুই করতে পারেন না। আজকে মজার ব্যাপার হলো ভাগবটার নির্বাচনে যেখানে যে আসনে গণভবনতে বলে দিচ্ছে সেখানেই সেইভাবে নির্বাচন করার জন্য এই নির্বাচন কমিশন প্রস্তুত নিচ্ছে জামাত এবং বিএনপি। দেখুন, বিএনপি দেশনায়ক তারেক রহমান লন্ডনে বসে যেই যুগপথের আন্দোলন তিনি ডাক দিয়েছিলেন সেটি কিন্তু সাকসেস হয়েছে, এবং বিএনপির সবচেয়ে বড় বিজয় হলো 30 তারিখে। অর্থাৎ সরকার চেষ্টা করেছিল গোয়েন্দা সংস্থা দিয়ে এবং হাজার হাজার কোটি টাকা দিয়ে বিএনপিকে ভেঙে দেওয়ার একটি ষড়যন্ত্র করেছিল, কিন্তু মানুষের হৃদয় থেকে বিএনপি তারা ভাঙতে পারেন নাই। এবং ওবায়দুল কাদের সাহেব কিন্তু বলেছিলেন যে শত ফুল দিয়ে তারা মালা গাঁথবেন, কিন্তু মরা ফুল দিয়েও তারা মালা গাঁথতে পারেন নাই। আমি আপনার প্রশ্নটা এইভাবে করতে চাই যে বাংলাদেশে কঠোর ডানপন্থী, কঠোর বামপন্থী, কঠোর ইসলামিক দল, এগুলো দেখার বিষয় না। বিষয় হলো সকলের লক্ষ্য কিন্তু এই সরকারের পদত্যাগ, এই সরকারকে হটিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে এবং মানুষের ভোটের অধিকার নিশ্চিত করবে। কাজেই জামাত, চরমোনাই এবং অন্যান্য রাজনৈতিক দল সকলেই এখন এক ব্যানারে থেকে আন্দোলন সংগ্রাম করার জন্য প্রস্তুত নিয়েছে, কারণ যুগপথে আন্দোলন তারা সাকসেস হয়েছে। এক একজন রাজনৈতিক দলের এক এক মত থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মত কিন্তু সকলের কিন্তু এক জায়গায় একটি মতে পৌঁছেছে, সেটা হলো শেখ হাসিনার পদত্যাগ এবং শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। কাজেই এখানে হয়তোবা রাজনৈতিক কিছু বিভাজন থাকতে পারে, আমি তাদেরকে বলতে চাই এই ধরনের বিভাজন না করে সবারই লক্ষ্য যেহেতু শেখ হাসিনার পতন, সেই লক্ষ্যে জামাত, বিএনপি, চরমোনাই এবং বাম, কঠোর বাম যারা আছেন সকলকেই একই মঞ্চে এসে আন্দোলন করলে অবশ্যই এই সরকার এক সপ্তাহের মধ্যে ভেসে যাবে। চেষ্টা করছেন, দেখুন 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধের 9 মাস পরে কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, এবং একটি যুদ্ধে কিন্তু নানান কৌশল থাকে। এই সরকার ইতিমধ্যে বাংলাদেশে জনগণের সঙ্গে একটি যুদ্ধ ঘোষণা করেছে, সেই যুদ্ধে এদেশের জনগণ নানান কৌশল নিয়েছে। এই যুদ্ধটা শুধু বিএনপির একক যুদ্ধ নয়, এই যুদ্ধটা শুধু জামাত ইসলামের যুদ্ধ নয়, এই যুদ্ধটা চরমোনাইয়ের যুদ্ধ নয়, এই যুদ্ধ হলো এদেশের 18 কোটি মানুষের যুদ্ধ। কী কারণে? ভোটের অধিকারে, ভোট দিতে চায়। আজকে যারা আওয়ামী লীগ করেন তারাও কিন্তু ভোট দিতে চায়, এদেশের সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু ভোট দিতে চায়। ইতিমধ্যে আমরা দেখছি যে ভাগাভাগি নির্বাচন চলছে, ভাগবাটার নির্বাচন চলছে, বানোয়ারের ভাগবাটা নিয়ে দেশে একটি তুমুল আওয়ামী লীগের মধ্যে যুদ্ধ চলছে। আপনি যেটি বললেন যে নির্বাচন কমিশন সভা সমাবেশের উপরে একটি নিষেধাজ্ঞা দিয়েছে, আমি বলতে চাই এটা কোন নির্বাচন কমিশন? এটা কি জনগণের নির্বাচন কমিশন নাকি এটা আওয়ামী লীগের নির্বাচন কমিশন? আওয়ামী লীগের নির্বাচন কমিশনে দেশের জনগণ অনেক আগেই প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে। কাজেই এই নির্বাচন কমিশন কী নিষেধাজ্ঞা দিল আর কী দিল সেটা দেখার বিষয় না, কারণ এদেশের এই রাষ্ট্রের মালিক 18 কোটি মানুষ, এই রাষ্ট্রের সিদ্ধান্ত নেবে এদেশের জনগণ। নির্বাচন কমিশন আওয়ামী লীগের নির্বাচন কমিশন নয়, জনগণের নির্বাচন কমিশন নয়। কাজে এই নির্বাচন কমিশন কী নিষেধাজ্ঞা দিল আর না দিল সেটা দেখার বিষয় নয়। আপনি জানেন ইতিমধ্যে কর্মসূচি ঘোষণা হয়েছে, এবং আগামীকাল পর থেকে দেখতে পারবেন রাজনীতিবিদরা কীভাবে এবং গণমানুষ কীভাবে রাস্তায় নেমে এই সরকারকে হটাবে। আমরা বলতে চাই আপনাকে স্পষ্টভাবে যে এই নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ। এই নির্বাচন কমিশনকে গণভবন থেকে যখন টেলিফোন করা হয় তখন এই নির্বাচন কমিশনের নিচের কাপড় ভিজে যায়, তখন তিনি ভয় আতঙ্কে কিছুই করতে পারেন না। আজকে মজার ব্যাপার হলো ভাগবটার নির্বাচনে যেখানে যে আসনে গণভবনতে বলে দিচ্ছে সেখানেই সেইভাবে নির্বাচন করার জন্য এই নির্বাচন কমিশন প্রস্তুত নিচ্ছে। বাংলাদেশে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দল আপনি জানেন যে বিএনপি, জামাতে ইসলাম, চরমোনাই সহ বিভিন্ন রাজনৈতিক দল, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। কাজে এই নির্বাচন কমিশনেরও এদেশের জনগণের কাঠগড়ায় বিচার হবে না। জামাত একটি মডার্ন রাজনৈতিক দল, তাদের অনেক ভুল ত্রুটি ছিল,
অনেক ভুল ত্রুটি তারা করেছে এবং আপনি দেখেছেন যে এর জন্য তাদের অনেক খেসারত দিতে হয়েছে। এখন জামাত একটি মডার্ন রাজনৈতিক দল, তাদের লক্ষ্য এই সরকারের পতন, আমাদের লক্ষ্য এই সরকারের পতন, বাম দলের লক্ষ্য এই সরকারের পতন এবং 18 কোটি মানুষেরই লক্ষ্য শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। কাজেই আমি এখানে জামাতের যেহেতু শেখ হাসিনার পতন তারা চাচ্ছে, সেহেতু জামাত এবং চনমুনাই সকলকেই একই মঞ্চে আসলে অবশ্যই এই সরকার ভেসে যাবে, এই আন্দোলনের মুখে তারা টিকতে পারবে না। ইতিমধ্যেই আপনি দেখেছেন যে যুগপৎ আন্দোলনে এই সরকার ভয়ে কম্পিত হয়ে 28 তারিখের যে অক্টোবরে বিএনপির যে জনসভা ছিল সেই জনসভায় তারা ষড়যন্ত্র করে পণ্ডল করেছে, পণ্ডল করেও বা মানুষের হৃদয় থেকে বিএনপিকে মুছতে পারেনি। তার প্রমাণ গতকালকে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছে সেই পল্টন ময়দানে আপনারা দেখতে পেয়েছেন। দেখুন, রাজনীতিতে দমনপীড়ন থাকবে, এটাই স্বাভাবিক। আর যেহেতু স্বৈরাচারের সৎ ভয় না, স্বৈরাচারের বড় ভাই শেখ হাসিনা এখন রাষ্ট্র ক্ষমতায়। শেখ হাসিনার থেকে দমনপীড়ন 1971 সালকে হার মানিয়েছে। গত 15 বছরে আমরা একাধিক দমনপীড়নের শিকার হয়েছি। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এখানে চৌধুরী আলম ছিল, তার লাশের সন্ধান দিতে পারে নাই। বিএনপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল যখন একই মঞ্চে দাঁড়াবে তখন তো সরকার আরও বরিয়া হয়ে উঠবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই সকল কিছু উপেক্ষা করে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করাই আমাদের বড় লক্ষ্য। তাতে যদি আমাদের জীবন যায় তাতেও আমাদের আফসোস নেই, তাতে যদি আমাদের কারাগারে যেতে হয় তাতেও আমাদের আফসোস নেই, তাতে যদি রাজপথে থেকে রক্ত দিতে হয় দেশ এবং দেশের জনগণের জন্য তাতে আমাদের কোনো আফসোস নেই। আমরা দিতে প্রস্তুত, জামাতও প্রস্তুত, বিএনপি প্রস্তুত, চরমুনায় প্রস্তুত, বাম দল প্রস্তুত এবং এদেশের খেটে খাওয়া সকল শ্রেণীর পেশার মানুষ এখন প্রস্তুত হয়েছে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে ভোটের অধিকার নিশ্চিত করা। দেখুন, রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই, রাজনীতিতে অনেক খেলায় আছে, এটা বলে কখনো খেলা নিশ্চিত করা যায় না। তবে আমি মনে করি 7 তারিখের আগেই বাংলাদেশে অনেক ধরনের খেলা হবে, যেই খেলায় ওবায়দুল কাদেররা ভেসে যাবেন। এবং ওবায়দুল কাদের সাহেব একা খেলতে চান তো, এদেশের জনগণ আর ওবায়দুল কাদেরকে একা খেলতে দেবেন না।